আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। তো বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে একটি ঘটনা নিয়ে আজকে হাজির হলাম। যে ঘটনাটি এখন শেয়ার করব সেটি সকলের জীবনেই, অনেক ফ্যামিলিতে এটা প্রায় ঘটে থাকে। তো আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে খেয়াল করবেন এবং সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। বিষয় হচ্ছে, আজকে যেই বিষয়টি দেখাবো সেটি হচ্ছে একটি বাচ্চা রোগী। বাচ্চাটির কাহিনী হচ্ছে, সে পানিতেও পড়ে নাই, ডায়রিয়া বমিও হয় নাই। তাকে তার বাবা মা বা মা তাকে খাবার খাওয়ানোর সময় তার গলায় আটকিয়ে বাচ্চাটি মারা যায়। এটি অত্যন্ত দুঃখের একটি ঘটনা। তো আমরা প্রায় সময় যাদের বাচ্চা আছে আমরা কি করি, আমরা আমাদের বাচ্চাদেরকে বেশি করে খাওয়াই, জোর করে খাওয়াই, এবং সে যতটুকু খেতে পারবে তার চাইতে অধিক খাবার তাকে খেতে বাধ্য করি। এর ফলে কি হয়, সেটি তার গলায় আটকে যায় বা খাদ্যনালীর বাহিরে গিয়ে আটকে যায়, ফুসফুসে আটকে যায়। এই ধরনের দুর্ঘটনা যখন আটকে যায় তখনই তার একটা দুর্ঘটনা ঘটে। আজকের বাচ্চাটির বেলায় ঠিক সেরকম কিছুই হয়েছে। তাকে জোর করে খাওয়াতে গিয়ে তার শ্বাসনালীতে খাবার আটকে গিয়ে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এই বিষয় থেকে অবশ্যই সতর্ক থাকবো, যেন দূর ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পারি। আমাদের বাচ্চাদেরকে যতটুকু সে খেতে পারবে তাকে ততটুকুই খাওয়াবো এবং এর বাহিরে তাকে জোর করব না, এবং তাকে যেন মানে তার। তো বন্ধুরা, আজকে আমরা যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের জোরাজোরি করবেন না। সে যতটুকু খেতে চায় তাকে ততটুকুই খাওয়াবেন, একটু ঘন ঘন খাওয়াবেন, কিন্তু একসাথে অনেক জোরাজোরি করবেন না, অনেক বেশি খাবার মুখে দিবেন না। তার খাদ্যনালীতে যেন আটকে না থাকে এবং যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেটি খেয়াল রাখবেন। আমরা এই ধরনের ঘটনাগুলি প্রায় আমরা হাসপাতালে দেখে থাকি। আমাদের ডাক্তাররা তাদের গার্জেনদেরকে বিভিন্নভাবে সতর্ক করে, তো অনেকেই মানেন, আবার অনেকে তার আগের মতোই খাবারের জন্য জোরাজোরি করে এবং সে যতটুকু খেতে পারবে তার অধিক খাবারের মুখে তুলে দেয়। তো এই ধরনের আবার অনেক সময় দেখা যায় একটা বাচ্চা নর্মালি তরল জাতীয় খাবার খেতে পারবে, তাকে আমরা শক্ত খাবার দিই, তো এই খাবারগুলো তার খাদ্যনালীতে সমস্যা তৈরি করে। তো বন্ধুরা, আজকে আমরা এই ঘটনাটি খুব দুঃখের সঙ্গে আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আপনারা এই ধরনের ঘটনা থেকে বিরত থাকবেন এবং এই ধরনের দুর্ঘটনা থেকে রোধ পাবেন। তো যাই হোক বন্ধুরা, আমার যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবেন, আপ করবেন। আশা করি আপনাদের মাঝে আরও ভালো ভিডিও নিয়ে আমি হাজির হব। তো ভালো থাকেন, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।